শ্রদ্ধেয় শিক্ষক মুরলি, সম্মানিত ভিউয়ার্স, ভালোবাসা শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনার 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সমন্বিত ক্লাসের রুটিন প্রেরণ প্রসঙ্গে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে মাউসি অধিদপ্তর অর্থাৎ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর 28/12/2023 তারিখ। অর্থাৎ বিজ্ঞপ্তিটি গতকাল প্রকাশ করা হয়েছে। 2024 সালের সমন্বিত যে ক্লাস রুটিন, এই মোতাবেক কিন্তু সকল ক্লাসে এই রুটিনটা বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে স্পষ্ট লিখে দিয়েছে যে উপর্যুক্ত বিষয় ও সূচনাত্ম পত্রে এন্ট্রি সিভি কর্তৃক প্রেরিত 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সমন্বিত ক্লাস রুটিন অনুসরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এখানে দেখতে পাচ্ছেন যে 2000 জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী 2000 শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে দশম সেশন রুটিন সহ সাধারণ স্কুল শিফট, অর্থাৎ স্কুলের যে রুটিনটা এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকটা বার অনুযায়ী সপ্তম ঘন্টা পর্যন্ত, সপ্তম ঘন্টায় সব ক্লাস নেই। আমি এখানে ধরে আপনাদের এই প্রথম যেটা দিয়ে দিছে, দেখেন এখানে রবিবার থেকে যেহেতু শুরু, রবিবার শ্রেণী হচ্ছে আপনার ষষ্ঠ থেকে দশম পর্যন্ত, আর দশম শ্রেণীর এই ক্লাস রুটিন প্রযোজ্য নয়, কারণ দশম শ্রেণী 2022 শিক্ষাক্রম অনুযায়ী বা নতুন শিক্ষাক্রম অনুযায়ী ক্লাস প্রণয়ন হবে না। দশম শ্রেণী যারা অর্থাৎ 25 সালের SSC পরীক্ষার্থী, তারা আগের নিয়মেই পরীক্ষা যেহেতু দিবে, সুতরাং তাদের ক্লাস রুটিনটা আগের নিয়ম অনুযায়ী চলবে, প্রতিষ্ঠান যেভাবে সুবিধা হয় সেভাবে সাজিয়ে নেবে। তো এখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এই রুটিনগুলো অবশ্যই ফলো করতে হবে। এখানে প্রথম ষষ্ঠ শ্রেণী প্রথম, দেখেন এই প্রথম ঘন্টা থেকে নিয়ে তৃতীয় ঘন্টা পর্যন্ত, প্রথম ঘন্টা শুরু হচ্ছে 10টায় ক্লাস শুরু হলে 10টা থেকে 11টা পর্যন্ত প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা হচ্ছে 11টা থেকে 12টা এবং 12টা থেকে 1টা হলো তৃতীয় ঘন্টা। প্রত্যেকটা ঘন্টায় কিন্তু ফুল 60 মিনিট, অর্থাৎ সম্পূর্ণ টোটাল প্রত্যেকটা ঘন্টা 1 ঘন্টা করে সময় নির্ধারণ করা হয়েছে, যেটা অনেক লম্বা একটা সময়। তো এখানে ষষ্ঠ শ্রেণীতে প্রথমে দেখেন স্বাস্থ্য সুরক্ষা, দ্বিতীয় সাবজেক্টে গণিত এবং তৃতীয় সাবজেক্টে বিজ্ঞান, তো এইভাবে এখানে সাজায় নেওয়া হয়েছে। তারপরে আপনার বিরতি দিয়েছে 1টা থেকে 1টা 45 মিনিট বিরতি, এরপরে আপনার 1টা 45 থেকে দিয়ে 2টা 35 পর্যন্ত, এখানে আপনার প্রায় সময় ধরা আছে। তারপরে এখানে চতুর্থ থেকে ষষ্ঠ পর্যন্ত সবগুলো 45 মিনিটের ঘড়ি ঘন্টা নির্ধারণ করা হয়েছে, 45 মিনিট, কোনোটা 50 মিনিট এরকম আর কি। তো এখান থেকে আপনার চতুর্থ ঘন্টা থেকে ষষ্ঠ ঘন্টা সবগুলো থাকবে, আর সপ্তম ঘন্টায় সব ক্লাস থাকবে না, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এটার সপ্তম ঘন্টা হবে না, শুধুমাত্র নবমের ষষ্ঠম সপ্তম ঘন্টা হবে, ডিজিটাল প্রযুক্তি এখানে দিয়ে দিয়েছে। এটা হলো রবিবারের রুটিন। তো একইভাবে সোমবার কিন্তু আলাদাভাবে রুটিন প্রণয়ন, যদিও টাইমটা এক থাকবে, সময়টা এক থাকবে, কিন্তু সাবজেক্টগুলো বিষয়গুলো চেঞ্জ করা হয়েছে। এখানে মঙ্গলবার, তারপরে এখানে হচ্ছে বুধবার, বৃহস্পতিবার, তো এই যে 5 দিনের টোটাল রুটিনটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। সেশন রুটিন ব্যবহারের প্রয়োজনীয় নির্দেশনাও কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে, এই যে নির্দেশনাটি দেখতে পাচ্ছেন এখানে কিছু বিস্তারিত আছে। আর এখানে জাতীয় রূপরেখা 2022 অনুযায়ী 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর রুটিন সক সাধারণ স্কুল শিফট টু সকাল, এগুলো যারা সকাল মর্নিং শিফট যাদের, এটা তাদের রুটিন। তো অধিকাংশ স্কুলগুলো মর্নিং শিফট নয়, সুতরাং এটা সবার জন্য প্রযোজ্য নয়, নিশ্চিত।